and you are watching another new vlog today. এর নাম দিব বনভোজন, তাও ঢাকা শহরের জঙ্গলে। বাঁধাকপি, ফুলকপি, লাউ আর কি আছে? টমেটো আছে, কাঁচা মরিচ, ধনে পাতা, শশা, সিম। ঢাকা শহরের জঙ্গলের জায়গাটার নাম বলি নাই, এই জঙ্গলটা যে গ্রামে সেই গ্রামের নাম হলো পাট্টা গ্রাম। তো তারা মানে হাড্ডি উদ্ধার খাইছো, এইভাবে নেবেন, এইভাবে খাইবেন। বাপসু দাদার আব্বু আজকে পা ঘুরছি। কি করতে হবে আমাদের চ্যানেলটা? আমরা আসলে বসে আছি একটা দোলনায়, এই যে দেখছেন এটা একটা দোলনা পার্ক, পার্ক ভাব আছে। আসলে এটা পার্ক না, এটা ঢাকা শহরের ভিতরে একটা ছোট্ট একটা গ্রামীণ পরিবেশের একটা বাড়ি। তা আমরা একটু পরে সিনেমাটিক ভিউতে আপনাদেরকে দেখা দেবো। তো কি বলে ইন্ট্রোটা দেখতে থাকেন, আমাদের ইন্ট্রো আছে অফিসিয়াল ইন্ট্রো, ইন্ট্রো দেখতে থাকেন। আমরা পিকনিকের আয়োজনে কী কী থাকবে সেটাও দেখা দেবো। কী কী না সেটা দেখানো যাবে না, যে পিকনিক চলতে থাকবো তখন আপনার দেখেই বসে বুঝে ফেলতে পারবেন যে আমাদের পিকনিকের আইটেম দেখতে হবে। সুদাত এখানে দাঁড়ায় আছে কাকের মতো, ওই যে সুদাত বড় ভাইয়ের উপর ছোট ভাইয়ের আক্রমণ। এটা আমার আপনার আব্বুর হুন্ডা, আর ওই সাইড আরেকটা হুন্ডা আছে সালিন ভাইয়া, দেখো আরেকটা ভাইয়া। আগে বল কাকে কি করছিল। আমরা তিনজন এসে দেখি যে আমরা তিনজন আর শিব আব্বু এসে দেখি যে আব্বু আর দাদুমণি মিলে এখানে কী বলে মাছ ফ্রাইয়ের জন্য তৈরি হচ্ছে। পরে আমরাও হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি এসে মাছ ফ্রাই করছি। ওকে তাহলে আমরা আস্তে আস্তে অ্যারেঞ্জ শুরু করে দিই না, পিকনিকের আয়োজন শুরু করে দিই। সুদাত কিন্তু আমাদের সাথে ব্লগে আসতেছে না, ওরে আমরা চুরি চুরি করে একটু রাখার চেষ্টা করতেছি। আর হচ্ছে নাইকে মুহূর্তে শিফা নাই, শিফা নাই, শিফা বাবু মা সবচেয়ে বেশি অলস, অলস। হ্যাঁ ও অলস, আমরা সবাই উঠে ডাকতেছি, উঠ নাই মাত্র উঠে খাইতে বসছে মনে হয়। তো গাইস সবাই খুব সাবধান, ঠান্ডা ঠান্ডা লাগাবেন না। আর যারা মোটর ড্রাইভে যান তারা কিন্তু খুব ভালো রকমভাবে সেফটি গার্ড নিয়ে এবং উইন্টার ড্রেস পরে উইন্ড ব্রেকার টেকার নিয়ে তারপর বাইক রাইডিংয়ে যায়েন। আর যারা ভ্লগ করেন, ট্রাভেলিং করেন তারাও কিন্তু ঠিকঠাক মতো শীতের ড্রেস নিয়ে যায়েন, লাগানো অসুখ বিসুখ হয়ে যেতে পারে। হ্যাঁ বাবা ও চা ধরো, আমি চায়ের কাপ নিয়ে আসি, আমার কাছে দাও, আমার কথা বলতে থাকো, আমি চায়ের কাপ আমার কাছে দাও, কেমন আমার কাছে দাও। হ্যাঁ তো কি কি জানি কথা হচ্ছিল, আজকে গাইজ আমরা যে, হ্যাঁ আজকে আমরা কারণ আমরা কালকে গোসল করেছি। এতক্ষণ লাগলো কেন আসতে? শিফার মাত্র নাস্তা খাচ্ছে, এই জন্য ও আমাদের সাথে জয়েন করতে পারতেছে না। চাটা খেতে থাকি, আপনারা দেখতে থাকেন আর পরে কি আছে না আছে একটু দেখতে থাকেন।
তোমরা কি লাকড়ি আনতেছো? ওরে বাবা, ও ফার্নিচার কারখানা থেকে ওই যে রোবট দেখা হচ্ছে, লাকড়ি তো হবে নাই কি রে, তোরা ফার্নিচার কারখানা থেকে কাটলি এরপর তোমার রান্না করার জন্য? গুড গুড গুড, আরো লাগবে আমি জানি না তো, তো কুপা জানো। হ্যাঁ দারুণ তো ব্যাপারটা, ভালো ভালো একটা পিকনিকের আয়োজন দেখা যায়। হ্যাঁ লাকড়ি লুকড়ি জমায় একদম জঙ্গলের বনভোজন, ঢাকার ঢাকার জঙ্গলে বনভোজন, ঢাকার জঙ্গলে বনভোজন, এটার নাম দিব বনভোজন, তাও ঢাকা শহরের জঙ্গলে। এ কয়বার আনা লাগবে লাকড়ি? রুবাব দা বীর, সাবাস, হাড়িও চলে আসছে, এটা তাকে ধৌত করতে হবে না, ভালোই তো হাড়ির সাইজ। একে একে সব জিনিস আসুক না, সুদার তোমাকে ভ্লগে নিয়ে নিলাম, তুমি তো বলছিলে আমি আসবো না। এ লাকড়ি ঘরে না তো, লাকড়ি এখানে 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 লাকড়ি নিয়ে ঘরে গেছে, দেখ 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 দেখ, হ্যাঁ ঘরতে পারি ঘর। আচ্ছা বন্ধ করছি বন্ধ করছি, ক্যামেরা নাই, বন্ধ করেছি বন্ধ করেছি, নাই নাই নাই, আচ্ছা জঙ্গলিদের মতো। এই সুদার দা বীর পুরুষ, আবার আবার ভাঙ, একটা ছবি তুলে দাও তোমার মোবাইল দিয়ে, চুলা তৈরি করতেছে, আমি ভিডিও করতেছি, তুমি ছবি তুলো। হ্যাঁ আমাদের বাবুর্চি মানে হাজির চুলা, হ্যাঁ চুলা নিজেই বাবুর্চি, নিজেই বাবুর্চি অ্যাসিস্ট্যান্ট, তোমরা তো আজকে অ্যাসিস্ট্যান্ট বিক্রি করতে পারবো না, কেন আমার ক্যামেরা থাকবো ওপেন, তোমরা একবার মাথা ঢুকাবো মুখ ঢুকাবো আমার ভিডিও নষ্ট হইব, ওসব চলবে না, হয় না তো মাথায় তো দেখা যায় না, আর লম্বা করে তুলো ছবি তুলবো পোর্ট্রেট, হাড়ি বসে গিয়েছে যাতে কারো কষ্ট হয়, বুঝছো? ওই কাঠের গুঁড়া না, আরো বলে লাগবে হয়তো না, এদিকে দেখা যায় একটা আম গাছে মুকুল এসে বসে, রোদ্রের কারণে দেখা যেতেছে না ভালো করে, ওই তো দেখা যায়, হ্যাঁ এইবার দেখা যায়, এই ভাই মুকুল আমি মুকুল, দারুণ ব্যাপারটা, যাই হোক আমরা করতেছি ঢাকার জঙ্গলে বনভোজন, উপর হলো কাকা যিনি সাগু করার লেগা হয়ে যাবে, তো গাইজ আজকে মামার ক্যামেরাম্যান আমি, আর আমার ভটকু ভাই দেখা যায়, এই যে আমার বিয়াদব বোন যে কাজ করে না, আর এই যে আমার আমার বলদ ভাই ভটকুডা,
গাছপালা, এই যে পশু পাখি। কাকের হাগু প্রোটেকশন করার জন্য শামিয়ানা চুলা কি এখনই জ্বালা দিবা নাকি? লটস সব তরকারি দেখা যাচ্ছে, বাঁধাকপি, ফুলকপি, লাউ, আর কি আছে, টমেটো আছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শশা, সিম, পেঁয়াজ, কাটিং জল আছে, এগুলো খিচুড়ির এলিমেন্টস, চাল ডাল তো আছে ওদিক, দেখা যাবে না পরে। এখানে আছে ডাল, ছোট ভাই তুই কি ডাকস দেখছ? তোমার তোমার বড় ভাই কিরকম? আর পিসের টা কেটা ওর নাম কি? তাই তাহলে সবাই তো ছোট ভাই না? খালি রুবাব তোর বড় ভাই না? আচ্ছা লাকড়ি কি রেডি টু বার্ন না? ছোট চলে গেছে, এটা যে কি হবে? এটা তো পায়েস হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো সুন্দর একটা আগুন জ্বলছে, আগুন জ্বালাতে সাহায্য করতেছে মুরসালিম। আর আমাদের মেইন মেনু যেটাতে হবে সেই পাত্র মানে হাঁড়ি মানে ডেকচি, এটাতে কাদা লাপন হয়েছে খুব ভালোভাবে। তোরা জানো কাদা কেন দিতে হয়, এই যে মাটি কেন দিতে হয় হাঁড়ির নিচে বলো তো? কেন না পড়ার জন্য, না পড়ার জন্য মানে হাঁড়ির নিচে যেন কুড়ে না যায়, কালো না হয়ে যায় জন্য। গুড, স্বামী আল্লাহ সুন্দর হয়েছে। রাফা তোমরা কি করো বাবা? দেখি দুজনে দুই মোবাইল নিয়া বা আগুন ধরা দিস। বিসমিল্লাহ, বসে গেল আমাদের কি পায়েসের হাড়ি। আচ্ছা যাই হোক, পায়েস দ্বিতীয় চুলাটা ধরানো হচ্ছে। আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে, ধোঁয়া হয়ে গেছে। যা সুন্দর একটা আগুন হইলো বড় চুলায় ফাইনালি। আমাদের তরকারি কাটিং কমপ্লিট, মিক্স সবজি, চাল ডাল ধোয়া কমপ্লিট। পৃথিবীর সকল ধুলা মেহমান সরকার।
এদিকে পায়েস কি উদ্যোগ কি অবস্থা? হয়ে গেছে এটা কি পায়েস হলে খোলা? তুমি একটু দূরে যাও শুনবি, আমাদের বাবুর্চির হাতাটা এটাকে তুমি কি কয় সঠিক পাইছি? এটাকে হাতা নাকি জানি বলে তল্লাশি, যেটা যে রান্না করে ও তাদের তল্লাশি কাঠ দিয়ে বড় হবে তল্লাশিতে ভালো হয়েছে। লবণ আগে গেছে তেজপাতা না দুইটা চুলাই খেলপাড়া হ্যাঁ মেন রোড সময় রান্না শুরু হয়ে গেছে রান্না করতেছে দই আপা ধুমায়া মশালিন মশালিন আছে মাস্টাপি আছে সতীশ ভাই আসেম ভাই সবাই এখন কি গেল চাল ডাল গেল না দারুন একটা কালার হয়ে গেছে পায়েসের শফিক ভাই একটু হাতা লাড়া দেন, নাড়া দেন একটু আগুন নিবে গেল দুই ভাই ভাই আসছে ভাই এখন রান্না করতেছে। আরে এটাই তো মেইন বাবুর্চি, তোমরা তো কেউ জানোই না এরকম বনভোজন কই ঢাকা শহরের জঙ্গলে টিকটিকে যাবো বনভোজন
আরে বাবা খুব হিলস টুল চলতেছে বনভোজন ফ্যামিলি পিকনিক খুব মজা কিন্তু আমাকে পিচি পুচি কই এই যে একজন দেখি মোবাইল লই লইছে মোটর সাইকেল উপরে একজন কই এটা দোলনার উপরে রাফা তুমি এত দূরে কেন বাবা ধোয়া ধোয়ার ভয় ধরার লাগবি তো যাক রান্না চলতেছে শিখল শেষ হলে পরে আবার আসবো যাক ভালো হয়েছে তোমরা দোলনা পাইছো একটা ফ্রি ফ্রি দোলনা ঝুলো ছবি তুলো তো আমি তো মোবাইল আনি নাই বাবা একজনই জানকো একজনই জিমি দেখো ব্যথা পাও না তোমরা তোমরা যতই থাকো আজকে ভিডিও করবে না রান্না বান্না চলতেছে পিকনিকের আয়োজনের এখন নামাজ পড়তে যাবো আমি এই কারণে আমি আর রাখাতে পারছি ওই বাসায় ওই বাসায় মানে রাখার ছোটো ফুকুর বাসায় রাখির বাসায় গোসল করবো নামাজ করবো ততক্ষণে রান্না বান্না শেষ হবে এসে আমাকে খাওয়া দাওয়া না রাফা ওকে নামাজটা করে আসি নামাজ পড়ার শেষ করে বাসায় আসার পর এখন ওই বাসায় যাবো আমরা আসছি রাখির বাসায় রাখির বাসা থেকে যাবো রাখির বাসা ওইখানে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে বলছিলাম যে ঢাকা শহরের জঙ্গলে বনভোজন তো ঢাকা শহরের জঙ্গলটা কোন জায়গায় সেটা তখন অবশ্য বলি নাই বলছিলাম যে একটা সিনেমাটিক ভিউ দেখাবো তা আসলে সিনেমাটিক ভিউ দেখাবো ঢাকা শহরের জঙ্গলের জায়গাটার নাম বলি নাই এই জঙ্গলটা যেই গ্রামে সেই গ্রামের নাম হলো বাড্ডাগ্রাম আমরা সবাই বাড্ডাগ্রামের অধিবাসী তো বাড্ডাগ্রামের সিনেমাটিক ভিউটা দেখাবো আমরা ওই বাসায় যাবো আখের বাসায় রান্নাবান্নার আয়োজন মনে হয় শেষ এখন যে একসাথে বসতে হবে তো যাইতে যেতে আপনারা বাড্ডাগ্রামের সিনেমাটিক ভিউটা একটু দেখতে থাকেন Keep my head up when I act Head up, that's a fact Never looking back I'ma keep myself on track Keep my head up, staying strong Always moving on Feel I don't belong Tell my thoughts to move along খিচুড়ি হয়ে গিয়েছে প্রায় বলতে গেলে হয়ে গিয়েছে মামারা একটু পরেই চলে আসবে আর একটু কিছুক্ষণ পরেই তো গাই টাটা আবার দেখা হচ্ছে একদম খাওয়ার সময় বা মামা আসলে যাক রান্না বান্না শেষ এখন কি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এটা কি খাবার বাড়াবাড়ি ও আচ্ছা আচ্ছা মাশরাফি মাশরাফি হচ্ছে সার্ভিংয়ে আছে মাশরাফি না মোরসালিন আচ্ছা যাই হোক ওই সাইডের থেকে মাশরাফির মতো লাগছিল এটাই গেছিলাম আর কি আসসালামু আলাইকুম দুলা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রান্নাটা কেমন হয়েছে দেখলাম তো আপনি রান্না বান্নার সময় রান্না করলেন একটু নাড়া ছাড়া দিলেন ভালোই লাগতেছে চেহারা রং ভালোই লাগতেছে মানে ইয়ে লাগবে না ভালো স্বাদও সুন্দর লাগবে না তো এখন যে সবার উপলক্ষে আমরা বড় বড় পিকনিকের আয়োজনে শরিক হইলাম খাবো আপনার আপনার ফিলিংসটা কি এটা আরো সুন্দর লাগতেছে ভালো লাগতেছে সবাইকে নিয়ে যে আমরা খাচ্ছি এটা তো ভাগ্যের ব্যাপার এই ঢাকা শহরের জঙ্গলে যে একটা পিকনিক হ্যাঁ আসলে কিন্তু ঢাকা শহরের জঙ্গলে কিন্তু জায়গাটা কিন্তু এরকমই পরিবেশ আমাদের এক রিলেটিভ আছে পুলিশ ও আছে উনি চাইছে দেখে যে আমাদের গাছ গাছের কাছে কয় মামা আমি তো পল্লী গ্রামের মধ্যে এসে দিকে বললাম
আমরা গাছগাছালি নিয়ে আছি। আসলে ঢাকা শহরে কিন্তু এরকম জায়গা দেখা যায়। হ্যাঁ, মনে করছে অন্যরকম আর কি আমাদের এই এই ভাষা আর আমাদের বাড্ডা ভাষাটা। হ্যাঁ, তাই না? খুব গ্রাম গ্রামের পরিবেশ ছিল। যা হোক, এটা এখনো আছে, তো আমরা দেখি খাওয়া দাওয়া মানে গর্ববোধ করি। হ্যাঁ, এরকম আসলে কত কিন্তু কিন্তু ঠিকই, কারণ এই পরিবেশ তো ঢাকা শহর কাঠখোট্টার দেশ, মানে ইট পাথরের জায়গা। ঠিক আছে, খাওয়া দাওয়া আয়োজনে যাই। তো গাইস, কি বলে, খালামণি এবং নানুমণি অসুস্থ, নানুমণি অসুস্থ বিশেষ করে, তার তাই জন্য আমরা খাবার মানে তাদেরকে নিয়ে আসতে পারিনি, আর তারা তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি, যে মামার সাথে খাবার। তো আবার এসে তারপরে দেখা হচ্ছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, কমেন্ট করবেন এবং বাই। এই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখি আমাদেরকে রাখে, দেখছো অবস্থাটা কি। অনেক পাবলিক কে কে ভাই, সব আমি একজনের দিন করে নাম কমো, সবাই হাত তুলবা। হ্যাঁ, ওই নে মাসনুন, মাসরাফি, এই মুরসালিন, কে ভাই, রুবাব, রুবাব এখানে কে, উচ্ছ্বাস, ঐশ্বর্য, তারপরে শফিক ভাই, তুমি কি খাইতে এসে পড়লা? হ্যাঁ, এটা কোনো কথা? ও তো খাইতে এসে বলছে, রাফা কই, আম্মু আসো, খাইতে আসো, কোথাও আসো, শিপাস বাইরে আসো, বাইরে আসো, কাম হিয়ার, কাম আউট, কাম আউট, কাম আউট। এই যে জঙ্গল, এই যে গাছপালা, কত গাছ, জঙ্গলই তো। রোদ্রের জন্য কালার দেখা যায় না। যে গরম লাগতেছে, আঙুল তো দেওয়া যাবো না। হ্যাঁ মাস্টারি, কেমন হয়েছে খাবার, কেমন লাগলো, কেমন হয়েছে? তার আমার হাড্ডির উদ্ধার খাইছো, ভালোই তো। মুসালিন কেমন হয়েছে খাবার? ভালো, ভালো হয়েছে, মজা হয়েছে। হ্যাঁ হাসান ভাই, খাবার কেমন হয়েছে? আচ্ছা, খাওয়া শুরু করো। হ্যাঁ, এই তো খাওয়া শুরু করে, এবার বলো কেমন হয়েছে। আবির কি শুরু করছো খাবার? আচ্ছা, থাক, অনেক মজা, এবং ঝাল। সুদাত মুখে দিচ্ছ না কেন, গরম বেশি না, একটু পরে খাও। অনেক গরম সঞ্জু, খাবার তো মানে আগুন দিয়ে রান্না করছো না, আঙুলি দিতে পারতেছি না। ও তোমার বাইরে যে রান্না করলো আগুন দিয়া, তুমি কিছু করলে না, আমি তো আঙুল খাওয়াই শুরু করতে পারলাম না। ঠান্ডা একটু হয়েছে, আমি একটু খাওয়া শুরু করি, খাই নাই। তুমি খাইতে পারতো? সবাই চামচ দিয়ে পায়েস খায়, আমি একটা নতুন জিনিস দেখাই, কেমনে খাইছো হয়তো দিদি, সেখানে শেখাই দিই সবাই। এই যে এইভাবে নেবেন, এইভাবে খাইবেন। এটাকে বলে তেজপাতা দিয়ে পায়েস খাওয়া, চামচ দিয়ে না। শিফা, শিফা, রুবাব, রাফা, তোমাদের কাছে কেমন লাগলো আজকে পিকনিকের আয়োজনটা? অনেক মজা। খাওয়া দাওয়া কেমন হয়েছে? অনেক মজা। হ্যাঁ, রাফা, যে রাফা ফুফা, শিফার ফুফা, রুবাব সুদাবের আব্বু, আজকে পাবুরচি, স্পেশাল থ্যাংকস টু হিম।
বলো তোমাদের বলো অনুভূতিটা বলো, কেমন লাগলো পিকনিকটা? আজকে পিকনিকটা অনেক মজা ছিল, সেমাইটা যেটা ও খাচ্ছে সেটাও অনেক মজা। সেমাইটা পায়েস পায়েস আর কি, আর আর কি বলে খিচুড়িটা যেটা সেটা সবচেয়ে বেশি মজা হয়েছে। শিফা তুমি বলো, তুমি ছবি তুলো, খাবারের আয়োজন এবং যে পিকনিক করলা কেমন লাগলো? এবং সবাই একসাথে খেয়েছি অনেকদিন পরে, এটা অনেক ভালো লেগেছে। সবাই ছিল না? হ্যাঁ, শুধু কে কে নাই, বড় চাচু, বড় চাচু নাই আর মেজো চাচু নাই। হ্যাঁ, ওরা তো বিদেশে থাকে আর বড় চাচু ঢাকায় থাকে। মেজো চাচু আর বড় চাচু মানে বড় ঢাকায় থাকে, বড় আব্বু রংপুর থাকে। রাফা কই গেল? রাফা আরেকটু নিবা পায়েস, রাফার কাছে পায়েসটা খুব মজা লাগছে। আমার কাছে আমাদের বাসাটা প্রায় বলতে গেলে দুইবার খাইছি। হ্যাঁ, আচ্ছা উপরে যে উপরে টানার ব্যবস্থাটা আমি একবার উপর থেকে দেখাইছি, আবার দেখাই দিচ্ছি, ভালোই লাগছে। ঢাকা শহরের ভিতরে জঙ্গল, যে গ্রামে সেই গ্রামের নাম হলো বাড্ডা। বাড্ডা গ্রামে আমরা থাকি, আমরা বাড্ডা গ্রামে পিকনিক করলাম, পুরো গ্রামীণ পরিবেশের মতো। হ্যাঁ, আমাদের বাসাটাও আমাদের আমাদের বাসাটাও কিন্তু এরকম গাছপালায় পরিপূর্ণ ছিল একসময়। হ্যাঁ, এবং ঢাকা শহর। আচ্ছা ফাইনালি রাফা ফ্রি হয়েছে, এখন বলো তোমার অনুভূতিটা বলো, তোমার এক্সপ্রেশনটা কি, কেমন লাগলো এই যে পিকনিক? ও আচ্ছা, সুদাদ ইজ কামিং। হ্যাঁ সুদাদ, হ্যাঁ তোর ফিলিংসটা নিব। ও টয়লেট, টয়লেট দূর যাও। পিকনিক কেমন হলো? পিকনিক কেমন লাগছে, ভালো লাগছে? মুখে বলো কেমন লাগলো, মজা লাগছে কিনা? ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা খাবার ভালো, খিচুড়ি কেমন লাগছে, পায়েস কেমন লাগছে? আজকের ভিডিওটা আশা করি সবার কাছে ভালোই লাগলো, ভালোই লাগছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা কি দিবেন? আচ্ছা একটা লাইক, একটা লাইক দিবেন, এই পিকনিক কে লিয়ে একটা লাইক দিয়ে দিন সবাই। আর আমাদের চ্যানেলটা যারা নতুন আসছেন তারা সবাই একটা কী করবেন? আচ্ছা আমরা এখন আমাদের মাঝখানে ছোট পাখি না সুদাতকেও পেয়ে গেছি, সুদাত আসছে। তো এখন আমি যেটা বলতে গেছিলাম যে আমাদের এই ভিডিওটা তখন যারা নতুন দর্শক দেখলেন তাদেরকে কী করতে হবে আমাদের চ্যানেলটা? আগে প্রেস করতে হবে, প্রেস যাই হোক, তারপর বেলটা বাজিয়ে দিলে পরে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনগুলোও চলে আসবে। তো এই হলো, লাইক করবেন, হ্যাঁ লাইক কমেন্টস করবেন, শেয়ারও করে দিন সবাই। তো যাই হোক, এই আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের প্রতি সপ্তাহে এখন থেকে ভিডিও আপলোড দিচ্ছি, চেষ্টা করবো সপ্তাহে আরও বেশি একটা করে দুটো করে ভিডিও আপলোড করবো, না পারলে কম করে একটা করে করবো। আগামী ভিডিওতে ভিডিও দেখা জানি আমাদের আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। হোম।